হ্যালো বিয়ার্স আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে ডিজিটাল মিটারের বিল প্রদান করা যায় ডিজিটাল বলতে এখানে যে সকল মিটার কার্ড মিটার বলে সেই সকল মিটারের বিল আপনি ঘরে বসেই পেমেন্ট করতে পারেন সেটি আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে বিকাশ অ্যাপস ওপেন করবেন আমি বিকাশ অ্যাপস ওপেন করছি এরপর আপনার পিন নাম্বার দিবেন আমি আমার পিন নাম্বার দিচ্ছি লগ হয়ে গেলে এরপর পে বিল একটি অপশান আসবে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটি অপশন আছে ইলেকট্রিসিটি সেখানে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন নিচে আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং পল্লী বিদ্যুৎ পোস্ট পেড আপনি প্রিপেডে ক্লিক করবেন অর্থাৎ যাদের ডিজিটাল মিটার তারা প্রিপেডে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটি এখানে দিবেন আপনাদের মিটারের সাথে একটি স্মার্ট কার্ড দেওয়া আছে সেই কার্ডের নাম্বারটি এখানে দিবেন দেখুন আমি কার্ডটি এখানে দেখাচ্ছি কীরকম হতে পারে আবার নাম্বারটি ইচ্ছে করলে আপনি মিটার থেকেও নিতে পারেন মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশান লেখা দেখতে পাচ্ছেন ইন্টার কন্ট্রাক্ট নাম্বার ইন্টার কন্ট্রাক্ট নাম্বার বলতে এখানে আপনি ইচ্ছে করলে আপনার বিকাশ নাম্বারটা দিতে পারেন অথবা অন্য যে কোনো নাম্বার দিতে পারেন আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারে আপনার টোকেন নাম্বারগুলি যাবে টোকেন নাম্বার বলতে এখানে বোঝানো হয়েছে যে যে কোডগুলি যাবে সেই কোডগুলি একটা সময় আপনাকে আপনার মিটারে বাটন ক্লিক করে এগুলি প্রবেশ করাতে হবে সে সেরকম একটি মোবাইল নাম্বার দিবেন পরবর্তীতে এখানে এই টোকেন নাম্বারগুলো যাবে আমি একটি নাম্বার দিচ্ছি আপনি বিকাশ নাম্বারটাও দিতে পারেন অন্য যে কোনো একটি নাম্বার দিতে পারেন যা আপনার ইচ্ছা দেখুন আমি দিচ্ছি এরপর প্রসেস টু পে অপশনে ক্লিক করবেন হ্যাঁ লোডিং হচ্ছে হ্যাঁ লোডিং হচ্ছে এখানে বসাবেন আপনি কত টাকা পেমেন্ট করবেন এখানে বাম বাম পাশে দেখুন পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দেওয়া আছে আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে নিতে পারেন অথবা আপনি এখানে লিখেও নিতে পারেন আমি এক হাজার টাকা ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে বাম পাশে আছে এক হাজার টাকা পে করবেন মিটার নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে অ্যাকাউন্ট নেম জায়গাটা আপনি খালি রাখলে পারেন এখানে কিছু দেওয়ার দরকার নেই এরপর আপনি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবেন ট্যাপ টু বাটনে ক্লিক করার পর দেখুন অপশন এসছে মিটার নাম্বার অ্যামাউন্ট এক হাজার টাকা চার্জ দশ টাকা টোটাল এক হাজার দশ টাকা এরপর আপনার পিন নাম্বারটা দিতে হবে এখানে একটু বলে রাখি আপনি যখন প্রিপেড মিটারে বিল প্রদান করবেন তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচশো এক হাজার যাই পেমেন্ট করেন না কেন আপনাকে দশ টাকা ফি দিতে হবে কিন্তু পোস্টপেড মিটার যেগুলো পুরোনো মিটার সেইগুলোর বিল বিকাশ অ্যাপসের মাধ্যমে দিতে চাইলে আপনার কোনো ফি লাগবে না উপরন্তু আপনি কিছু টাকা ক্যাশব্যাকও পেতে পারেন পোস্টপেড মিটারের বিল কীভাবে দিবেন সেরকম একটি ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে করলে আপনি দেখে নিতে পারেন দেখে নিশ্চয়ই উপকৃত হবেন তো এখন আপনি বিলটি পেমেন্ট করার জন্য লাল অংশে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে আপনি বিলটি দেওয়া হয়ে যাবে আমি দেখছি এরপর দেখুন আপনি যে বিলটি পেমেন্ট করেছেন তার ডিটেলস এখানে দেওয়া আছে ট্রানজ্যাকশন নাম্বার সহকারে এখন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ডাউনলোড রিসিপ্টে ক্লিক করা হলো দেখুন ক্লিক করার পর পিডিএফ ফাইল আপনি ডাউনলোড দিতে পারেন এই যে দেখুন আমার রিসিপ্ট কপিটা এসে গেছে উপর তিনটি অপশান দেখতে পাচ্ছেন সেই অপশানে ক্লিক করে আপনি রিসিপ্ট কপিটা নিতে পারেন আর রিসিপ্ট কপি না নিতে পারলে কোনো সমস্যা নেই আপনি যখন পেমেন্ট করেছেন সাথে সাথেই আপনার মোবাইলে বিকাশ থেকে টোকেন নাম্বার সহকারে আপনার বিলের বিস্তারিত তথ্য চলে গেছে এরপরও কিভাবে কপিটা আপনি ডাউনলোড দিবেন আমি একটু দেখাচ্ছি দেখুন এই যে ডাউনলোড ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার কপিটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে এভাবে আপনি কপিটা সেভ করতে পারেন এবার আপনি পেমেন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের এস এম এস অপশানে যাবেন আমি সেখানে যাচ্ছি দেখুন বিকাশ থেকে আমার এস এম এস এসছে এখানে দেখুন টোকেন নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আপনি খুব যত্ন সহকারে আপনার প্রি মিটারের বাটনগুলিতে আগে ক্লিক করবেন এই নাম্বারগুলো দেখে দেখে এবং সর্বশেষে আপনি যে মিটারের যে লাল বাটন আছে নাম্বারগুলি দেওয়া হয়ে গেলে সেই লাল বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে